Otherwise, I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So, এখন আমি এই ভিডিওতে চেঙ্গিজ কে নিয়ে কথা বলবো এবং চেঙ্গিজের দুটো বিষয় কে নিয়ে আমি কিন্তু কথা বলবো। চেঙ্গিজ মানে আউট অফ বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কতগুলো স্ক্রিনে মুক্তি হতে পারে তার একটা আমি একটা এ করব এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জিদ্দার চেঙ্গিজের একটা গান একটা হিউজ রেকর্ড হলো সেটাকে নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা হবে। সো ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। সো বিষয়টা হচ্ছে জিদ্দা যে লেভেলের প্রমোশনস করছে আমাদের প্যান ইন্ডিয়া লেভেলে সেটা কিন্তু সত্যি বলতে একটা অ্যাপ্রিসিয়েট করার মতো, মানে হিউজ লেভেলে কিন্তু মানে রীতিমতো মানুষের সঙ্গে মিশে গ্রাউন্ড লেভেলে যাকে বলে আর কি সেই লেভেলে কিন্তু প্রমোশনস কিন্তু করছে জিদ্দা এবং এটা চেঙ্গিজের পক্ষে খুব ভালো একটা দিক। এবং লখনউ থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই কন্টিনিউয়াসলি ট্রাভেল করে করে মানুষের সঙ্গে মিশে জিদ্দা কিন্তু প্রমোশনস করছে এবং এটা চেঙ্গিজের বক্স অফিসে আমি শিওর শর্টসে একটা ভালো এফেক্ট পড়বে এবং বক্স অফিস কালেকশনের দিক থেকেও চেঙ্গিজ একটা ভালো কিন্তু রেসপন্স পাবে অ্যাটলিস্ট আমাদের আউট অফ বেঙ্গল আমি বলছি। সো আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ফিল্মি ফিভারের একটা ইন্টারভিউ, তো সেখানে সে একটা কথা বলছে যে চেঙ্গিজ যদি অ্যাটলিস্ট 400 স্ক্রিনে মুক্তি পায় মানে আউট অফ আমাদের বেঙ্গল মানে বাংলার বাইরে পুরো প্যান ইন্ডিয়াতে যদি অ্যাটলিস্ট 400 স্ক্রিনে মুক্তি পায় তাহলে এবং সেই 400 স্ক্রিনে মুক্তি পাওয়ার পরে যদি চেঙ্গিজ এর ওয়ার্ড অফ মাউথটা এবং চেঙ্গিজের কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু মানে পরবর্তীকালের স্ক্রিন সংখ্যাও বাড়বে এবং আরও 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 অনেক শো সংখ্যাও কিন্তু বাড়তে পারে। এবং এটা আমার মনে হচ্ছে সে একদমই ঠিক কথা বলেছে এবং এটা সে মানে প্রেডিকশনও কিন্তু করছে যে 400 স্ক্রিনে মুক্তি পেতে পারে। এবারে আমার এটাই বক্তব্য মানে যে কটা স্ক্রিনে মুক্তি পায় পাক কিন্তু এটার কন্টেন্টে কিন্তু দম থাকতে হবে, মানে গল্প খুব ভালো হতে হবে এবং কন্টেন্টে দম থাকতে হবে তাহলেই কিন্তু এটার ওয়ার্ড অফ মাউথটা ভালো হবে। এবং বিশেষ করে বড় বড় যে ওখানকার যে রিভিউয়ার্সরা আছে তাদের যদি একটা ভালো রকম রেসপন্স পাওয়া যায় মানুষ কিন্তু বস হলে আসবে, হলে কিন্তু দেখতে আসবে চেঙ্গিজ এবং মানে পরবর্তীকালে কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো হলে এটার কিন্তু স্ক্রিন সংখ্যাও কিন্তু অনেক বাড়বে এবং অনেক অনেক জায়গার শো সংখ্যাও কিন্তু বাড়াতে বাধ্য হবে হল মালিকরা। রেমেলি বলার ছিল। আর সেকেন্ড আমি কথা বলবো চেঙ্গিজের থার্ড গান রাগাডা। রাগাডার হিন্দি ভার্সনটা কিন্তু 1 মিলিয়ন ভিউস ক্রস করে গেছে এবং এটা সত্যি বলতে এরকমই আমরা এক্সপেক্ট করছিলাম যে এটা 1 মিলিয়ন ভিউস ক্রস করে যাবে। কারণটা হচ্ছে এটার যে লেভেলে গান হয়েছে এবং এটা প্যান ইন্ডিয়া লেভেলে সুপারহিট হওয়ার মতনই কিন্তু গানটাকে বানানো হয়েছে এবং গানটা সত্যি বলতে জিদ্দাকে হেভি লাগছে, হ্যান্ডসাম লাগছে এবং গানটা কিন্তু 1 মিলিয়ন ভিউস ক্রস করে গেছে এবং গতকালই কিন্তু ক্রস করে গেছিল। তো এটাই মেনলি বলার ছিল এই ভিডিওতে। তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মনে হয় যে কতগুলো স্ক্রিনে মুক্তি পেতে পারে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।